সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আর কে ব্লগস। আজকে ভিডিওটা থাম্বনেল টাইটেল তো বুঝতে পারছি কিসের উপর ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমি যাচ্ছি কোথায় জানো, মালদাতে 30 টাকা বিরিয়ানি খেতে। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। সো গাইস, ফাইনালি আমি তৈরি হয়ে গেছি দেখতে পাচ্ছো, আর এখন আমি বেরিয়ে পড়লাম। তো চলো রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে আবার। আমি গীতামুড়ি স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, গাড়ি বলতে বাসের জন্য। বাস না পাওয়ায় আমি আমি টোটো ধরে এখন যাচ্ছিলাম ভাই মালদা। অবশেষে মালদা পৌঁছে যাওয়ার পর আমি একটা দাদুর টোটোতে উঠে যাই, আর উঠে যাওয়ার পর ফাইনালি টোটো ধরে নিলাম। আর টোটো ধরে এখন যাচ্ছি ভাই সেই দিদিটার মানে দোকানটায়। এই টোটো কাকাটা বললো যে চিনে নাকি, তো আমি তো সেরকম চিনি না। দেখা যাক সেখানে দিদিটার দোকান যাই, তারপরে দিদিটার দোকানে ওখানে গিয়ে কথা হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম সেই দিদিটার দোকানের কাছে, এটা তোমার দেখতে পাচ্ছে এই যে দোকানটা। চলো ভিতরে যাওয়া যাক। আর এটা কিন্তু হচ্ছে ভাই মেনু, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে দিদির দোকান, তোমাদেরকে দূর থেকে দেখায়। আমি আমার জন্য ভাই অর্ডার করে দিয়েছিলাম ভাই চিকেন বিরিয়ানি, যেটার দাম নিয়েছিল 50 টাকা, আর আমি তোমাদের বলেছিলাম 30 টাকায় বিরিয়ানি খাওয়ার কথা। তো 30 টাকায় হচ্ছে আলু বিরিয়ানি। আর তোমাদের টেস্টের কথা বলতে গেলে আমার মতে ভাই বিরিয়ানির টেস্টটা ভাই নর্মাল ছিল সত্যি কথা। প্রথম কথা 50 টাকা হিসাবে তো যথেষ্ট রাইস দিয়েছে, আর এখন তো ভাই এতটা পরিমাণে রাইস তোমার খেয়ে গেছে পারছি না খেতে, পেট ভরে গেছে সত্যি কথা বলতে। মানে চলো এবার দিদিকে জিজ্ঞেস করবো যে তার মানে 50 টাকার মধ্যে রহস্যটা কী, 50 টাকার মধ্যে যে বিরিয়ানিটা দিচ্ছে। চলো আগে হাটটা দিনে তারপরে প্রথম কথা। তো চলো এবার দিদির কাছ থেকে জেনে নেওয়া যাক, দিদি কেমন আছো প্রথম কথা? গরমের দিনে তো দিদি আমাদের অডিয়েন্স জানতে চায় যে তুমি যে 30 টাকা বিরিয়ানিটা দিচ্ছ, তো রহস্যটা কী? দেখো রহস্য বলতে 30 টাকা আমি আলু বিরিয়ানি দিচ্ছি, হ্যাঁ, আর 50 টাকা আমি চিকেন বিরিয়ানি দিচ্ছি। অবশ্যই আলু বিরিয়ানির রহস্য বা চিকেন বিরিয়ানির রহস্য মেন হচ্ছে আমি প্যাকেট মশলা ইউজ করি না। হ্যাঁ, যেটা খেয়ে প্রথম কথা আমি খাওয়া দাওয়া, প্রথম কথা কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি, দেন তোমাদেরকে আমি মানে দিদির কাছ থেকে সবকিছু রিভিউটা নিচ্ছি। হ্যাঁ, তারপরে খেয়ে বুঝতে পেরেছি কিন্তু আমি আমার কমপ্লিট আমি নিজে মিক্সিতে গুঁড়ো করে গুঁড়োটা করি। মানে তোমার নিজে পার্সোনাল ওইটা পার্সোনাল মশলা নাকি? একদম আমার নিজে। আচ্ছা, আমি নিজে বানাই মানে জিরে গুঁড়ো বলো হলুদ বলো সমস্ত আমি বাড়িতে বানাই। আমি হলুদ ও শুকনো হলুদ কিনে বাড়িতে করি, তো বিরিয়ানি মশলাও আমি তাই করি। তো সেখান থেকে আমার কিছু হলেও সেফ হয়। আর দেখো বড় বড় হোটেলগুলো হয়তো 20,000-30,000 টাকা প্রফিট করছে, সেখানে আমি হয়তো 500 করছি। আচ্ছা, এটাই যে তফাৎ, আমি হয়তো পরিমাণে একটু আমার কম, কিন্তু প্রত্যেকে খেয়ে বলে পেট ভরে যায়। হ্যাঁ, আর তোমরা আমার ভিডিওতে দেখতেই পেলা যে মানে দিদি এতটা পরিমাণে মানে বিরিয়ানি রাইসটা দিয়েছিলো, আমি কিন্তু খেতে পারিনি সম্পূর্ণ সত্যি কথা বলতে। কিন্তু 50 টাকার মধ্যে অতটা বিরিয়ানি মানে রাইসটা দিয়ে দিচ্ছে যথেষ্ট কিন্তু সত্যি কথা বলতে। আর দিদি এটা কে? এটা আমার ছেলে। আচ্ছা ভাই, ভালো আছিস? হ্যাঁ, ও আমাকে দোকানে খুব হেল্প করে। আচ্ছা, আর বলছিলাম যে তুমি যে মানে একাই হাতে রান্না করো নাকি রান্না করার হেল্প করতে থাকো? না, রান্না পার্টনার আছে। আমি এখন পারি, দরকার পড়লে করি, অর্ডারের সময় করি, পার্টনার মেনলি করে। আচ্ছা ঠিক আছে দিদি, ভালো লাগলো কথাবার্তা বলে। আর লোকেশনটা বলতে গেলে ভাই মহল, এই যে দেখতে পাচ্ছ মহল হোটেল, আর এই সাইড দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল নার্সিং হোম, ঠিক দুটোর মাঝখানে দিদির হোটেল যেটা তুমি দেখতে পাচ্ছ। তো গরমের মধ্যে তো ভাই একটু ঠান্ডার দরকার আছে, তাই জন্য ভাই স্টিংটা নিলাম। তো স্টিংটা খাবো, আর এখন স্টিংটা খেয়ে এখন চলে যাবো ভাই বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। অবশেষে আমি চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে তো আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই, মানে গেঞ্জিটা চেঞ্জ করবো, কারণ গেঞ্জিটা ঘেমে গেছে তোমরা বুঝতেই পারছো। আর রোদ্রের যা চাপ, বাপ রে বাপ, কী বলো, আমাদের অনেকটা তাপ ছিল আজকে প্রায়। মালদাতে আমি যখন গেছিলাম বিরিয়ানি খেতে, ওখানে 38-39 ডিগ্রির মতন তাপমাত্রা ছিল। তো এই রোদের মধ্যে গেছি ভাই সত্যি কথা বলতে ফেটে গেছে, কিন্তু সত্যি কথা বলতে তো সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এটাই যে তোমাদেরকে, তোমাদের জন্য আমার ভিডিওটা ভালো লাগে, তাই জন্য ভাই যতটা পরিশ্রম করতে হয় ততটা পরিমাণে পরিশ্রম আমি করছি এবং করে যাবো সত্যি কথা বলতে। আর তোমাদের এই আমার পরিশ্রম দেখে যদি একটু ভালো লাগে, বা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সত্যি কথা বলতে। আর তোমরা কমেন্ট করে জানাও যে সেই দিদিটার বিরিয়ানি কে কে খেয়েছো, তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সেই বিরিয়ানির টেস্ট তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাও কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি,
তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করে দিবে, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা যাচ্ছে পরদিন একটা মজাদার বা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।